আমি হদকম আদিবাসী ছাত্র সংস্থা বা আমার আঞ্চলিক কমিটি হিংবিধান প্রাথমিক কমিটি আর হিংবিধান সভাগিচা গাঁওরক্ষী বাহিনীর দুটি আয়োজন আর সকল হিংবিধান বাকী রাইজর সহযোগত আমি আমার হিংবিধান রাজহুয়া প্রেক্ষাগৃহত দিনজোড়া কার্যসূচী আমি পরম্পরাগত আমার পরম মুখ্যমন্ত্রী আমার সেনেহর পরম মুখ্যমন্ত্রী আমি উদযাপন করছো আর আজি আমার অনুষ্ঠানত আমার এই উদীয়মান আমার জনগোষ্ঠীর উদীয়মান পটশিল্পী আমি পরিষেদ বরাইকক আমন্ত্রণ জানাইছো আর তেখেত আর তেখেতর সংবৃত্তসকলের দ্বারা আজির এক মনোমোহা সংগীতানুষ্ঠানও অনুষ্ঠিত হব আর ইয়ার দ্বারা আমি সমগ্র অসমবাসী রাইজক আমি আমার চেনেহর আমার মরমর আমার করম পূজার আমি অভিনন্দন জ্ঞাপন করছি। মধুর সংঘ আর গাঁওরক্ষী বাহিনীর সহযোগত হিংলিজান প্রেক্ষাগৃহত এই করম পরব উদযাপন করা হয়েছে। একমাত্র ইয়ার লক্ষ্য হল যে আমার সংস্কৃতি রক্ষা করা। এবার করোনার যে কালরূপ, এই কালরূপের বাবে এই করম পরবটি আমি রাতে অনুষ্ঠিত নকরি আমি দিনত অনুষ্ঠিত করছো, যেহেতু আমি এই এই করোনার মাজত যাওয়া দুবছরে আমি করম অনুষ্ঠিত করব পারা নাই। আমি শুক্লা একাদশী তিথি, এই তিথির দিনটো বন্ধ ঘোষণা করব লাগে। আমি বারম্বার আমি দাবি জানাই আছো, পূর্ব সরকারে এই দিনটো বন্ধ ঘোষণা করেছিল কিন্তু মাজতে উঠাই দিলে। আমি আহ্বান জানাইছো যদি আপনাদের ওপৰত শুক্লা একাদশী তিথি বন্ধ